রাজ্যত পুনের কা বিরোধী প্রতিবাদ। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদত নামিছে রাজ্যের জাতীয় সংগঠন সমূহ। সদৌ ছাত্র সন্থা আর 30 জনগোষ্ঠীয় সংগঠনের আহ্বান মর্মে দেওবারে জিলায় জিলায় রূপায়ণ করা হয়েছে 12 ঘণ্টিয়া অনশন কার্যসূচী। মহানগরীর দীঘলীপুখুরী পারত পুয়া 7 বজাত অনশন বহিল কামরূপ জেলা ছাত্র সন্থার 30টা জাতীয় সংগঠনের প্রতিনিধি। রাজপথর আন্দোলন আইনী যুঁজ সমানে চলি যাব, আইনী যুঁজ তো চলবই। ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ত আমি আবেদন দাখিল করেছো। সদৌ ছাত্র সন্থাকে আদি করে 50খন আবেদন গেছে। উত্তর পূর্বাঞ্চলের নেসোর আবেদন আছে, ত্রিপুরার আবেদন আছে, সমগ্র দেশত 200খনতক অধিক আবেদন আছে। আইনী যুঁজ আদালত চলি থাকিব, তার সমান্তরালভাবে রাজপথর গণতান্ত্রিক অহিংস আন্দোলনও সমানে চলি যাব। কেবল মহানগরীতে নহয়, রাজ্যের ভিন্ন প্রান্তত দেখা গল কা বিরোধী প্রতিবাদ। ধেমাজিতো জিলা ছাত্র সন্থার জনগোষ্ঠীয় সংগঠনের সহযোগত জিলা সদরত পুয়া 6 বজার বহিল অনশন। ধুবুরীর বিলাসীপাড়ার জিলা ছাত্র সন্থার কার্যালয়ের সম্মুখত প্রতিবাদত বহিল জাতীয় সংগঠনের নেতা কর্মী। তিনিচুকিয়াত আসুর 30 জনগোষ্ঠীয় সংগঠনের প্রতিবাদী কার্যসূচীত ভাগ ললে আসুর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়াই। হিমন্ত বিশ্ব শর্মায় যিমানেই দমভালি মারি নাথাকক, মানুষে আন্দোলন নকরে, রাজপথলে আন্দোলন নাহে, তেখেতসকলের ভয় আর এই যে আন্দোলন তো রাজপথলে উদ্গীরণ হব সেই কথাটা জানে, যার কারণে এই ধরনের প্রস্তুতি। অস্থায়ী জেল নির্মাণ করা, বন্ধত সাইন মরুয়া নেতাসকল ঘরের উঠাই লোয়া, আমার হায়ার সেকেন্ডারি মেট্রিক দিয়ে থাকা লড়াক থানা মাতি লোয়া, বেরিকেড দিয়া মহাবিদ্যালয় কলেজের গেটের সম্মুখত বাঁহর বেরিকেড দিয়া, এইবিলাকে তেখেতসকলের ভয়ভিত্তি। লক্ষিমপুরের হারমতিতো কা বাতিলর দাবিত কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে রূপায়ণ করিলে অবস্থান ধর্মঘট কার্যসূচী। গোয়ালপাড়া শহরের জেনিথ ক্লাবর সম্মুখত অনশনত বহিল আসু আর 30 জনগোষ্ঠীয় সংগঠনের সদস্য। বরপেটাতো কা বাতিলর দাবিত বরপেটা ছাত্র সন্থার অনশন কার্যসূচী। কা বাতিলর দাবিতে সদৌ চৰাইদেউ জিলা ছাত্র সন্থারও অনশন। কোকরাঝাড়ের প্রতিবাদ কার্যসূচীত উপস্থিত থাকিল আসুর উপসভাপতি নবজ্যোতি রায়। কার বিরুদ্ধে রাজ্যজুড়ি প্রতিবাদ সাব্যস্ত হওয়ার দিনাই মুখ্যমন্ত্রী কলে কা যদি বেয়া উচ্চতম ন্যায়ালয়ে নিজে বাতিল করব। কা যদি বাতিল হব লাগে সুপ্রিম কোর্টতে বাতিল হব। ইয়াত আন্দোলন হলে তো রাজ্যসভা লোকসভা নতুনক আহ্বান করে তো নতুন বিধেয়ক এখন নাহে গই। গতি যখন বুদ্ধিমত্তা ব্যক্তি আছে IMDT কেনেকে বাতিল হয়েছিল তার হিস্ট্রিটা সাব আর সেই ধরনে কা বাতিলর কাম করিব। যদি কা বাতিল করার ইচ্ছা আছে আর যদি অকল আন্দোলন করার ইচ্ছা আছে আন্দোলন হব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।